Assalamualaikum, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে। আজকে আমার মনটা অনেক 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 ভালো, কারণ আজকে একজন স্পেশাল মানুষকে এয়ারপোর্টে আনতে যাচ্ছি এবং সে আসছে অস্ট্রেলিয়া থেকে। আশা করছি পুরোটা ব্লগ আমার সাথেই থাকবেন, তাহলেই জানতে পারবেন এয়ারপোর্টে কাকে পিক আপ করতে যাচ্ছি। কাকে আনতে যাচ্ছি একটু পরে আপনারা দেখতে পাবেন। আমার সবচেয়ে প্রিয় মানুষটা আজকে আসছে অনেকদিন পরে, অনেকদিন বললে ভুল হবে, অনেক অনেক বছর পরে আসছে। তো তাকেই নিতে এসেছি এয়ারপোর্টে, সাথেই থাকুন, দেখতে পারবেন কে আসছে আজকে অস্ট্রেলিয়া থেকে। আমরা ব্যাগেজ এরিয়াতে চলে এসেছি, কারণ সরাসরি এখানেই আসবেন। আর ইমিগ্রেশনটা হয়ে গিয়েছে ক্যালিফোর্নিয়াতে, অনেকটা লম্বা পথ জার্নি করে এসেছে, কারণ সিডনি টু ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া টু শিকাগো, টোটাল 21 আওয়ার্সের জার্নিটা ছিল। অপেক্ষার এই মুহূর্তটা যেন কাটতেই যাচ্ছে না। আমি খুবই এক্সাইটেড, আমি আর আসলে ওয়েট করতে পারছি না দেখার জন্য। ফ্লাইট অলরেডি ল্যান্ড করছে, তো ওয়েট করছি। কয় বছর পর আসলা? 7 বছর পর আসলা। অনেকেই হয়তো গেস করে ফেলেছেন কে এসেছে। হ্যাঁ, আমার মা আসলো আমার বোনের কাছ থেকে, অস্ট্রেলিয়া থেকে, অনেক বছর পরে আমাদের এখানে আসলো। সবার লাগে চলে আসতাম, তোমারটা আসেনি এখনো। ওই যে না, এই যে না, ওই যে ওই রেটটা, ওই যে রিবন রিবন বাঁধা আছে ওইটা, বাবা সোজা গো স্ট্রেট। পার্কিং লট থেকে বের হয়ে দেখি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বাসার কাছাকাছি আসতেই দেখি এদিকে কোনো বৃষ্টি নেই, তবে আকাশটা কিন্তু একদম ঘন কালো মেঘে ঢাকা। বোঝাই যাচ্ছে যে একটু পরে আমাদের এদিকেও বৃষ্টি শুরু হবে। আলহামদুলিল্লাহ, আমরা বাসায় চলে এসেছি এবং বাসায় এসে আম্মু আমার বাগান দেখে খুব খুশি। কত বড় মরিচ! হ্যালো পিনো! হ্যাঁ হ্যালো পিনো, বিশাল বড় ঝাল না এগুলা, চলো বৃষ্টি আসার আগে আগে ব্যাকিয়ারে চলো। হ্যাঁ হ্যাঁ, সব খাওয়ার মতো, ডালটা ধরে টান দাও। কি মা, শশা তুলবো নাকি? ওই যে রাত্রিবেলা ঠান্ডা পড়ে তো, হ্যাঁ খিরাই হয়ে গেছে শশা। আরে না, খাওয়াও হয় না, আসাও হয় না। এই যে
একটা তুললাম, এইটা নাও, এটা তুলো, এই যে এটা শক্ত হয়ে গেছে। হ্যাঁ, প্রতিদিন একটা দুটো করছি না, ওইখানে তোমার ল্যাডার লাগবে। দুপুরের পর থেকে রোদ লাগে। কয়টা পারলে একসাথে? একটা মাহিয়া এই দেখছো, প্রথমে তো আমরা ছোট ছোট গুলো তুলে খাই ফেলছি, বিশাল বড় হয়েছে। আমরা তো বেবি থাকতে থাকতে আম্মু আমরা পিয়ার অনেক খাই ফেলছি। আমার কাছে ভালো লাগে, মিষ্টি লাগে। আর একটা পারো, এটা এটা তো বিশাল বড় হয়েছে, এখান থেকে আর একটা পারো। মাহের কাছে দাও, ধরো ধরো তো অনেক বড় হয়েছে। আমি যে এগুলো হচ্ছে যে আমরা আমাদের দেশি মরিচ যেগুলো না, ওই মরিচ এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এইসব মরিচের ঝাল নাই, এগুলো কয়টা তুলে নিয়ে যায়। দাঁড়ো, এগুলো তো অত মিষ্টি হয় না। না, এই যে আছে না, আছে আছে মজা না অনেক। এই যে এই মশলাটা দেখাও, এটা দেখাও, খুবই মজা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই আমার মার জন্য দোয়া করবে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।